এইবার দুই পক্ষের জায়গা আলাদা হইয়া গেল। ওই পক্ষ পাত্রদের আর এই পক্ষ কন্যা। আগে ছোটুর গায়ে হলুদ হইব। ছোটুর গায়ে হলুদ হওয়ানোর আগে পাখি মাজেন উপর থেকে নিচে না নামে, সেইটা দেখা পাতৃপক্ষ হকগোলের দায়িত্ব। তোমরা দেখবা, হকগোলে খেয়াল রাখবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শাশু। আর ছোটুর গায়ে হলুদ হইয়া গেলে ও যখন ঘরে চইলা যাইব, তারপর আমরা পাখি মারে দায়িত্ব নিয়ে আসুক, তারপর পাখি মার গায়ে হলুদ হইব। হ্যাঁ, দুইজন এখন কোথায়? পাখি তো ওর ঘরেই আছে। ও, আর ভাইও ভাইয়ের ঘরে। আচ্ছা ঠিক আছে, তাহলে অগ দুইজনের দধি মঙ্গল ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ। আর জল সইতে যেমন এইটা? হ্যাঁ মাসিমা, হয়ে গেছে। আরে শাশুমা, আপ ওই টেনশনই নি মত কি, দোনো তরফ কা ফ্যামিলি মেম্বারস একদম সাইরাসলি কাম করছে। ভাই ভাই ভাই। আচ্ছা, ওই গায়ে হলুদের তপ তো সাজান গুজান হয়েছে তো পরমজীব দিদি ভাই? পাত্রপক্ষের বাসা থেকে তপ তো যাইব। আরে ইসকা ভি বিলকুল টেনশনই মত কিজি, ইয়ে সারা কাম ভি মেনে ওর অন্য ব্যক্তি নে কিয়া রাত ভর সে। বেশ বেশ বেশ। হিউ, আমাগো তত্ত্ব কিছু বাকি নাই তো? না না পিসি, তুমি চিন্তা করো না, আমাদের তত্ত্ব তো লাগবে বউ ভাতের দিন। হইলেই ভালো, কারণ এর পরে তো আর সময় পাওয়া যাইব না। ইয়ে মাসিমা, বলছিলাম কি যে সন্ধে হওয়ার আগেই আমরা তাহলে মেয়েকে নিয়ে বেরোই, সেটাই তো ঠিক হবে। হ হ, আগে আপনারা যাইবেন, তারপর আমরা পোলারে নিয়ে পরে আসব। অগ দুইজনার দেখা হইব এককেরে সাধনা তলায়। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই পাখি আর ভাই একসাথে হয়ে যাবে। এতদিনের প্ল্যানিং, আলোচনা, আনন্দ, কেনাকাটা, রাজ্যকে তত্ত্ব সাজানো, সব সব কিছু এখন শেষ পর্যায়ে। একদম ঠিক বলেছো অনুদি, সত্যি বিয়ে বাড়ি মানেই হাজার হাজার কাজ, আনন্দ, ব্যস্ততা, শপিং, এনজয়মেন্ট, খানা পিনা, এসবই তো আছে না? যাও যাও, গায়ে হলুদের আয়োজন শুরু করো গিয়া। ও পরমজিৎ, তুমি কিন্তু হলুদ বাটবা। হ্যাঁ শাশুমা, একদম বাটবা। আপ খালি হুকুম কিজিয়ে মুজি। এই তো হুকুম করলাম, যাও যাও যাও। এখানে অরণ্য সিংহ রায়, পাখি ঘোষ দস্তিদার কারা আছেন?